সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বরেন্দ্র সংবাদ সাথে আছি আমি জিহাদুল ইসলাম শুরুতেই জানাব সংবাদ শিরোনাম নগরীর দুই ফার্মেসির মালিককে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা রাজশাহীতে ডেঙ্গুতে আরও দুই জনের মৃত্যু রাজশাহী মহানগরীতে রাসিকের সহযোগিতায় সড়ক বিভাজনে লঙ্কা বাংলার বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত মূল্য তালিকার চেয়ে বেশি দামে স্যালাইন বিক্রি ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে রাজশাহী মহানগরীর দুটি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের লক্ষ্মীপুর এলাকায় অভিযান পরিচালনা করে জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ সময় মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি ও একানব্বই টাকার স্যালাইন দুইশো টাকায় বিক্রি করায় আলিফ লাম মিম ও আরোগ্য নিকেতন ফার্মেসিকে তিরিশ হাজার টাকা করে মোট ষাট হাজার টাকা জরিমানা করা হয় এ সময় বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির পক্ষ থেকে মূল্য তালিকা নিশ্চিতের আশ্বাস দেওয়া হলে এদিনের অভিযান স্থগিত করে ভোক্তা অধিকার বাজারে কোনো অসাধু ব্যবসায়ী যেন বেশি মূল্যে স্যালাইন বিক্রি না করে তাদের বিরুদ্ধে তদারকিমূলক এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আরও দুইজনের মৃত্যু হয়েছে এ নিয়ে ডেঙ্গু মৌসুমে আমেক হাসপাতালে মোট সাতজনের মৃত্যু হলো। এছাড়া গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সতেরো জন রোগী ভর্তি হয়েছেন রামেক হাসপাতালে বর্তমানে একশো ছয়জন ডেঙ্গু রোগী রামেক হাসপাতালে ভর্তি আছেন গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীরা হল ওয়াজেদ মিয়া ও হাসান বৃহস্পতিবার রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার এফ এম শামী আহমেদ তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন ওয়াজেদ মিয়ার ঢাকা বা অন্য কোনো জেলার ভ্রমণের ইতিহাস নেই তিনি ময়মনসিংহের নেত্রকোনার বাসিন্দা দুই দিনের জ্বর নিয়ে তিন সেপ্টেম্বর সকালে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল তার লুজ মোশন ছিল পরে অবস্থার অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য ডেঙ্গু ওয়ার্ড থেকে আইসিইউতে স্থানান্তর করা হয় হাসানের ঢাকা ভ্রমণের হিস্ট্রি রয়েছে তার গ্রামের বাড়ি পুঠিয়ায় তিনি পেশায় একজন ব্যবসায়ী অতি সম্প্রতি ঢাকা ভ্রমণের পর তিনি জ্বরে আক্রান্ত হন জ্বরের পাশাপাশি তার বমি ও লুজ মোশন ছিল দুই দিনের জ্বর নিয়ে তাকে আশঙ্কাজনক অবস্থায় চার সেপ্টেম্বর চারঘাট উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছিল পরে তার অবস্থা আরও খারাপ হলে ছয় সেপ্টেম্বর তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয় রাজশাহী সিটি কর্পোরেশনের সহযোগিতায় রাজশাহী মহানগরীর নদাপাড়ায় পোস্টাল একাডেমির সামনে লঙ্কা বাংলা ফাউন্ডেশন কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও লঙ্কা বাংলা ফাইন্যান্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব খাজা শাহরিয়ার নগরীর শহীদ এ এইচ এম কামারুজ্জামান চত্বর থেকে শাহমুখম বিমানবন্দর পর্যন্ত সড়কের সৌন্দর্য বর্ধনের জন্য বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী শহরের সবুজায়ন দেশের বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে সকলকে স্বপ্রণোদিত হয়ে বৃক্ষরোপণে উৎসাহিত করাই লঙ্কা বাংলা ফাউন্ডেশন কর্তৃক এই বৃক্ষরোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য এরই ধারাবাহিকতায় লঙ্কা বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে রাজশাহী সিটি কর্পোরেশনকে প্রাথমিক পর্যায়ে বারো হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা প্রদান করা হয় যা নগরীর শহীদ এ এইচ এম কামরুজ্জামান চত্বর থেকে শাহমুকদুম বিমানবন্দর পর্যন্ত সড়কের সৌন্দর্য বর্ধন ও বনায়নের জন্য রোপণ করা হবে পর্যায়ক্রমে সম্পূর্ণ আট দশমিক পাঁচ কিলোমিটার সড়কে এই বৃক্ষরোপণ কার্যক্রম সম্প্রসারিত ও সম্পাদিত হবে র্যাব পাঁচ রাজশাহীর সদর কোম্পানির সদস্যরা চারঘাটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বুধবার দিবাগত সাড়ে বারোটার দিকে চারঘাটের ভায়া লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালায় র্যাব আটককৃতরা হল চারঘাট উপজেলা ভায়া লক্ষ্মীপুর এলাকার কুনাল ও একই এলাকার শাহিন আলী র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় র্যাব পাঁচ সদর কোম্পানির সদস্যরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে রাজশাহীর চারঘাট থানার ভায়া লক্ষ্মীপুর গ্রামের জসীমউদ্দিনের আমের বাগানের মধ্যে কতিপয় মাদক ব্যবসায়ী চোলাই মদ বিক্রির জন্য অপেক্ষা করছে উক্ত তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল বুধবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে আমবাগানে অভিযান পরিচালনা করে পরে সেখান থেকে কুনাল ও শাহিনকে আটক করা হয় আটকের পর তাদের কাছে তল্লাশি চালিয়ে ছয়শো লিটার চোলাই মদ উদ্ধার করা হয় র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে অবৈধ চোলাই মদ বিক্রয়ের উদ্দেশ্যে তারা সেখানে অবস্থান করছিল এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ